প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো বসে গেছে, এখন চান করে একটু বসে গেছি খাওয়া দাওয়া করে। আর তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছো বা এমনি এসএমএস করছো যে এটা কি করে হলো, সত্য ঘটনা কি। তা আমি ভাবছি যে অমিতদাকে তোমরা সবাই খুব ভালোবাসো, যত অডিয়েন্স আছে হয়তো ঠিক সময় তার পাশে থাকতে পারেনি, তার জন্য তোমরা যে তাকে ভালোবাসো না এটা না, তোমাদেরও সত্যিটা জানার অধিকার আছে। আর আমি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে আমি কথা বলার মধ্যে একদম নেই, তাও অনেকে আমাকে এখন এসএমএস করে যাচ্ছে তাই বলছি। মেন ব্যাপারটা হয়েছে, আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিনই, কিন্তু আমি বলেছি আমি কলেজে যাব, দুদিন পরে যাব। কয় ঠিক আছে দা, কাকার সাথে আমরা কলকাতা একটু ঘুরবো। তো এই নিয়ে আমাদের ডেট ফাইনাল হলো, আর আমি কলেজের জন্য বেরিয়ে গেলাম। আমার 10:45 বা 50 নিশ্চিন্তপুর থেকে ট্রেন ছিল, আমি ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ডেকে ট্রেন বেরোবে, ফোন করে বলে বরুণদা অমিতদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুনে আমার দমটুম এত, ভিড়ের মধ্যে আমার অসুবিধা হচ্ছিল, বসে পড়েছি একটা সিট নিয়ে। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখি অমিতদার মা আমাকে ফোন করার, বড় বেটা তুমি কোথায়, আমার কাছে কেউ নেই, তুমি আসো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি ওই সময় ট্রেনের মধ্যে দিয়ে লাভ কাটবো না কি। তাই অনেক কষ্ট করে আমি তাকে বললাম যে তুমি নিয়ে ডায়মন্ডে আসো, আমি যাচ্ছি। এটা হয়েছে ব্যাপার। এবার মেন ব্যাপারটা আমি যেটা জেনেছি সেটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বকখালিতে, বকখালিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। অমিতদা প্রতিদিন যেরকম বাবা মাকে ছাড়তে বাজারে যায় সেরকম ছাড়তে গেছে। বাবা মাকে ছেড়ে আসার সময় মামা আর মামির সাথে দেখা, তো মামা মামিকে বললো যে ওদিকে যাচ্ছ, তখন আমি ছেড়ে দিই। মামা বললো দে গাড়িটা আমার কাছে দে, আমি চালাই। তো মামা টোটো চালায় আর কি, স্কুটি কোনোদিন চালায় না ফার্স্ট টাইম। আর ওই স্কুটিটা সব স্কুটির মতন না, ব্যালেন্স আগে মাইন্ড থেকে ভাবতে হবে যে আমি অত দূর থেকে আমি টানটা নেবো, আমি শর্ট করে সামনে যেয়ে আমি হ্যান্ডেল ঘোরাতে পারবো না, পুরো অনেক রিস্ক চালানো। কিন্তু আমাকে সবসময় গাড়ি দিত আর আমি চালাতাম। আর অমিত দা তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, স্কুটি অমিতদার কাছে নিয়েছে, অমিত দা 3-4 বার না বলেছে। এই যে ঘটনা, সে তার মামা আমাকে বলেছে, তার পাশের বেডে তার মাথা একটু ফেটে গেছে, সে আমাকে বলেছে যে কী হয়েছিল। তো তার মামা গাড়িটা নিয়ে নিয়েছে, নিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছে। গাড়ির পিক আপ ছিল 40, তো 40 পিক আপে একটা গাড়ি, ওই গাড়ি এমনি যদি অমিত দা হতো কন্ট্রোল করে নিতো কোনো অসুবিধা হতো না, কারণ অমিত দা 50-এ গাড়ি চালায় যখন ফাঁকা রোড হয়, আর আমি যখন গাড়ি নিই ফাঁকা রোড হলে আমিও 50-এ চালাই, ঠিক আছে। কিন্তু অমিত দা ওই একদম এত সুন্দরভাবে ড্রাইভিং করতো, আমি নিজে ভাবতাম যে এত সুন্দরভাবে ওই রকম কীরকম ড্রাইভিং করে, যেহেতু 40-এ গাড়ি চালাচ্ছিল কন্ট্রোল করতে পারেনি, কারণ প্রথমবার ওই স্কুটি কন্ট্রোল না করতে পারলে পোস্টারে মেরে দেয়। আর অমিতদার বুকে ওজন বেশি, পড়ে গেছে যতটা আঘাত লাগার মাথায় লেগেছে, আর যেখানে পড়ে গেছে সেইখানে মিনিমাম 1 ঘন্টা এরকম ব্লাডিং হচ্ছে, কেউ ধারে আসছে না, যে যার মতন ফটো তুলছে ভিডিও করে বেরিয়ে যাচ্ছে। ঠিক সময় মতন যদি কেউ একটু তুলে নিয়ে যেত তাহলে এতটা ক্ষতি হয়তো হতো না। যাই হোক, একটা কাকদ্বীপের দাদা তাকে দেখতে পেয়ে তাকে একটা গাড়ি, পার্সোনাল গাড়ি করে কাকদ্বীপে নিয়ে যায়, কাকদ্বীপে দুটো টিটেনাস দেয়, তারপর বলেছে ডায়মন্ডে ট্রান্সফার করে দিয়েছে। ট্রান্সফার করার পর ধারে বাইরে বের করা আছে, বেডের উপর অক্সিজেন লাগানো, ধারে কেউ আসছে না। তারপর অমিতদার মা আমাকে ফোন করলো, ফোন করে বললো, আমি তার অ্যাম্বুলেন্সের সাথে কথা বললাম যে দাদা তোমার পা হাত পা ধরি টাকা যা লাগে আমি দেবো, তুমি নিয়ে আসো, 1000 হোক 1200 যা লাগে আমি দেবো। বলার পর বলে দাদা এখানে কেউ নেই, কে ধরবে, ধরে তো পেশেন্ট তুলতে হবে, তুমি হাত পা ধরি তুমি নিয়ে এসো, আমি এখান থেকে বারুইপুর থেকে আমি ডায়মন্ডে যাচ্ছি। ততক্ষণে সায়ন আছে, সায়ন চলে গেছে, 1000 টাকা দিয়েছে, একটা ফ্যান দিয়েছে আর কি, 1000 টাকাটা দিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে ডায়মন্ডে ঢুকেছে, সবে বেটে রেখেছে। আর আমিও তখন গেছি যে আমি অ্যাম্বুলেন্সের টাকাটা দিয়ে দিই। আর দাদা অনেক হেল্প করেছে, যে কাকদ্বীপ থেকে গেছে এত পরিমাণে হেল্প করেছে প্রচণ্ড, আমি তো নতুন ছিলাম। আর আমার দাদাও আমি ফোন করে ডেকে নিয়েছি, আমার যে দাদা এসেছে, 3 জন মিলে যখন আমি ভিতরে গেছি তখন দুটো টিটেনাস দিয়েছে, সেলাইন চলছে, তারপর ওখান থেকে বললো নতুন বিল্ডিংয়ে নিয়ে যাও। নতুন বিল্ডিংয়ে নামিয়ে যখন গেট থেকে নিয়ে যাচ্ছি লিফটের সময় তখন নাক আর মুখ থেকে কল গলে রক্ত বেরোচ্ছে, আর আমি মাথা জাগিয়ে রেখেছি, আমার হাতে পাতে পড়ছে, শুধু চোখ থেকে জল পড়ছে। আমার দাদা ধরে আছে আর সায়ন ধরে আছে, দুজন ঠেলছে, মাথাটা জাগিয়ে আছে।
কত অনেক তাড়াহুড়ো করে নিয়ে গেছি, নিয়ে ব্লাডিং এর রক্তগুলো পাইপ দিয়ে ওয়াশ করে বার করলো, কিন্তু তাও রক্ত বেরিয়ে যাচ্ছে। ডাক্তার বলছে 99% অবস্থা খারাপ, 1% বাঁচার আশা। শুনে আমি ওখানে ও অবস্থা খারাপ হয়ে গেছে, সামনে আমি খুব কান্না করছিলাম, আর আমি সবার সামনে আজ কান্না করতে পারি না। তারপর আমি ওই অবস্থায় এখন বাইরে আছি। তার অনেকক্ষণ যাওয়ার পর ট্রিটমেন্টটা একটু করে বেড়ে দিয়ে দিয়েছে, বেড়ে দেওয়ার পর অনেকক্ষণ ওরকম অক্সিজেন আর ওইটা লাগানো, মানে অক্সিজেন সেলাইন লাগানো ওই অবস্থায় রেখে দিয়েছে। রাখার পর বিকেল হবে, বিকেল 5টা বাজে হয়তো, 5টা বাজে শঙ্করদা এসেছে, তপুদা এসেছে, আর এসে মিঠুনদা এসেছে, সবাই এসেছে। এসে ঘটনা তো শঙ্করদাকে টিকিট নিয়ে ভিতরে গেলাম। শঙ্করদা ডাক্তারের সাথে কথা বললো, যেরকম ফেলে লাগলে তো হয় না, আমি রুগীটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, নিয়ে যেয়ে কলকাতায় চিকিৎসা করতে চাই। তখন আমাকে একটা কথাই বলেছে, দেখো যদি রুগী নিয়ে যাও, মানে শঙ্করদাকে বলছে, তুমি যদি রুগী নিয়ে যাও তোমাদের একদম তোমাদের রিক্সে নিয়ে যেতে হবে, রুগী নামাতে নামাতেও চলে যেতে পারে, সেটা তোমাদের রিক্স। তখন শঙ্করদা বলছে বাড়ির লোক কেউ নেই, আমি রিক্স নেবো একদম ঠিক। আমিও বলছি কেউ নেই, কেউ সাথে আলোচনা করার মতন নেই, তা ওই রুগী ওরকম আছে বলে এখন আপাতত এখানে রেখেছি, যদি একটু সুস্থ হয় আমরা ট্রান্সফার করে দেবো, আমরা রুগী রাখবো না। ডায়মন্ড থেকে বলছে রাত যখন অমিতদের ওই যখন দাদারা বেরিয়ে যায়, কথাবার্তা বলে টুলে বেরিয়ে যায় সবাই, তখন রাত 8:30 হবে হয়তো, মনে নেই তেরকম। তখন আমি ডাক্তার বলছি যে একটা যদি সিটি অ্যাকশন করা যায় জানা যাবে যে কী হয়েছে। আমি বললাম সিটি অ্যাকশন করা গেলে তো হবে না, কিন্তু করে নিয়ে আসে তাহলে। বলে প্রচুর রিক্স আছে, তুমি যদি রিক্সটা নিতে চাও আমরা রিক্স নিয়ে করে আনবো। আমি বললো এখন ফেলে রাখলে ভাইটাকে হবে না, তুমি নিয়ে যাও, নিয়ে করো। আমি নিজে এসি আর আমার সাথে আরেকটা, আমার সায়ন বাড়ি চলে গেছে তখন, আরেকজন বন্ধু ছিল, দুজন নিয়ে আর একজন ছিল, তিনজন নিয়ে টোটাল গেছি, যে সিটি অ্যাকশনটা ভালোভাবে করি উপরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমাকে দেখাচ্ছে এত পরিমাণে ব্লাড জমে আছে, কারণ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে 1 ঘন্টা পড়ে আছে, কেউ আসেনি ধারে তার ভাইটা। কাক দিবে মাত্র 1000 টাকার জন্য অ্যাম্বুলেন্সে তুলছে না, আমার চোখ থেকে শুধু জল পড়ছে। সায়ন গিয়ে তারপর নিয়ে এসেছে, তারপর ওখানে জিজ্ঞেস করছি। আমি একটা কথাই বলবো, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কুকুর হোক বিড়াল হোক মানুষ হোক, যাও। আজকে আমি পড়ে আছি, কালকে আর একজন পড়ে আছে, কোন দিন দেখবে তুমি পড়ে আছে, কেউ এরকম যাবে না। এরকমভাবে মানুষ চলে যাবে, যদি তোমরা পাশে থাকো, সাহায্য করো, টাকা পয়সা না এমনি যদি সাহায্য করো অনেক জীবন বেঁচে যাবে, এটাই। তারপর আমি রাহুলদা এসেছিল, তারপর রাহুলদা ফোন করেছে আমাকে, রাহুলদা চলে এসেছে। রাহুলদা আসার পর আমরা ভিতরে গেছি, তার রাহুলদা আসার আগে আমি সিটি অ্যাকশন করিয়ে নিয়েছি। রাহুলদা এসেছে, রাহুলদাকে নিয়ে গেছি। তারপর আমাকে ডাক্তার পার্সোনালভাবে বলছে যে দেখো যা ব্লাড জমে আছে এখানে চিকিৎসা ভালো হবে না, তুমি যদি কলকাতা চিত্তরঞ্জন বা ওদিকে নিয়ে যাও ভালো হবে। আমি নিচে এসে রাহুলদাকে বললাম যে এই ব্যাপার, রাহুলদার সাথে গেলাম উপরে কথা বললাম, ঠিক আছে। তারপর নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, তারপর আমি ডিসিশন নিলাম যে বাড়ির লোকের কাছে, মানে দিদি আছে, মামা আছে, বাড়ির লোক বলতে মা কিছু বোঝে না, ঠিক আছে, বাবার সাথে আলোচনা করলে কোরেটোরে বলছে যে হ্যাঁ কলকাতা নিয়ে যাও, পারমিশন দিয়ে দিয়েছে কলকাতা নিয়ে যাওয়া। আর সিটি অ্যাকশনের যে রিক্সে পারমিশনটা সেটাও আমি বাড়ি ফোন করে ডিটেলস বলেছি, শঙ্করদাকে বলেছি, সবাইকে বলেছি ফোন করে। সবাই বলেছে একবার একটু রিক্স তো নিতে হবে, তাই নিয়ে নে তুই, তুই তো ওখানে আছিস, ঠিক আছে। গাড়িতে ফোন করেছি, বাড়ির লোকে বলছে দেখ তুই এখানে আছিস, তুই যেটা ভালো বুঝিস, আর আমাদের তরফ থেকে এখন এরকম ফেলে রাখলে আস্তে আস্তে রুগী শেষ হয়ে যাবে, তাই তুই একটু রিক্স নিয়ে যা, আমরা তো সবাই সাথে আছি। সিটি অ্যাকশন এইভাবে করিয়ে নিয়েছি। তারপর পুরো ডিটেলস যে কলকাতা নিয়ে যাবো, ডাক্তার যেই বলেছে যে রুগী একটু ভালো হবে ওইখানে নিয়ে গেলে, আমার মাইন্ডে শুধু এটা, আমি শুধু বলছি রুগী ওইখানে গেলে ভালো হবে একটু, ওইখানে নাও প্রাইভেটে পাবে, বা দিদি বলছে যে প্রাইভেটে ভর্তি করবে, আমি বলছি যেখানে হোক কলকাতা নিয়ে চলো। অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছি, রাহুলদা দাঁড়িয়ে আছে, পেশেন্ট নিচ থেকে নামাচ্ছি। শুধু আমার খারাপ লাগেছে হসপিটালে একটু ভালো ট্রিটমেন্ট, যেটা আমার খারাপ লেগেছে যে এত বাজে ট্রিটমেন্ট যে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন নেই সেইটা তারা চেক আপ করেনি, আমাকে ওই খালি অক্সিজেন নিয়ে বাড়িটাকে নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আস্তে আস্তে লিফ্টে অক্সিজেন শেষ হয়ে গেছে, আমি তাও বুঝতে পারিনি, রাহুলদা আছে কেউ বুঝতে পারিনি, কারণ সবাই আমরা নতুন এরকম সিচুয়েশনে পড়িনি। তো চলে গেছি, নিয়ে নিয়ে আস্তে আস্তে নিচে বসে গাড়িতে তুলেছি, তখন ড্রাইভার বলছে নিঃশ্বাস আর পড়ছে না। তখন বলছি অক্সিজেন সিলিন্ডার তো অক্সিজেন নেই, অক্সিজেনের মুখটা খুলে দিলে না বুটবুট করে একটা বোতলের মধ্যে হাওয়া না কি বেরোয়, বলে দেখো পুরো ঢিল করে দিয়েছে, 1 ফোঁটা বুটবুট করছে না, অক্সিজেন নেই, তোমার অক্সিজেন অনেক আগে শেষ হয়ে গেছে, তাই রুগীর এই কন্ডিশান। আর সব জায়গায় যত ডাক্তারের কাগজপত্র আছে একটু সাইন টেন করতে পারলে, কারণ কেউ নেই, আমি সাইন টেন করেছি, এবার বাড়ির লোকের সাথে কথা বলেছি, ঠিক আছে, কথা বলে আমি উপরে যেয়ে বলছি অক্সিজেন শেষ হয়ে গেছে তোমরা কেন চেক আপ করেন, তখন বলছি এইটুক ওইটুকের সময়ের মধ্যে কি রুগী চলে গেছে, তুমি এরকম বলছো আমাদের,
বলছি কোন সময় রুগী কাছে যাই না, আমি তারা বলছে তোমাদের তো বলেছি রিক্সা আছে, উল্টে আমাদের প্রেশার করছে, আমি আর কিছু বলতে পারিনি। ঠিক আছে, তাই এইরকমভাবে অমিত দা আমাদের থেকে চলে যায়। অমিত দা সবসময় আমাকে বরুণদা বলতেই ডাকতো, ওর মা আমাকে বড় বেটা, এখনও আমি অমিত দাকে অমিত দা বলেই ডাকতাম। মানে আমাদের মধ্যে ভাই ছিল না, খুব খারাপ লাগছে। একটা কথাই বলবো, যারা গাড়ি চালাও খুব ভালোভাবে গাড়ি চালাও, জীবন এইটুকুখানি। আর মধ্যবিত্ত পরিবারের বাবা মা যাদের মানে কষ্ট করে গাড়ি ফিরে কিনে দেয়, তারা অবশ্যই হেলমেট পরে সাবধানে গাড়ি চালাবে, কারণ তুমি চলে গেলে একটা পরিবার মানে যারা বন্ধু বান্ধব সব অসহায় করে, গাড়িটা ভালো করে চালাও। এই যুগে টাকা না থাকলে কোনো দিন ভালো করে বাঁচিয়ে আনা যায় না অটোমেটিক। আর আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকই খারাপ যে সরকারিভাবে। আমি বলছি একটা কথাই, যে গাড়ি ফিরে ভালো করে চালাও। আর প্লিজ যদি রাস্তায় কোনো খারাপ রুগী টুগি দেখো ওরকম পড়ে আছে, একটা ফটো তুলে চলে যেও না, এত সোশ্যাল মিডিয়াভাবে হয় না। তোমার একটুখানি যদি হেল্প যদি পায়, একটা রুগী বেঁচে যেতে পারে, একটা পশু পাখিও বেঁচে যাবে, তাই একটু পাশে থাকো। আর সব বাংলা কমিউনিটির যে ইউটিউবাররা আছে, যেরকম শঙ্করদা, তপুদা, তারপর রাহুলদা, সবাই প্রচণ্ড, রাহুলদা এসেছিলো, তারপর সন্দীপদা এসেছিলো, অনেক এসেছিলো রাত্রিবেলা, শিবদা এসেছিলো, আর অনেক এসেছিলো। আমি ভাই নাম এত জানি না, আর আমি সেই পজিশনে ছিলাম না, আমি হয়তো তখন বেউসি হয়েছিলাম শ্মশানে, আমার জ্ঞানই ছিল না তখন। তো সবাই এসেছে, আর টাকা পয়সার দিক থেকে তখন অনেক একদম হেল্প করে দিয়েছে অনেকে, যখন নিজ কন্ডিশন টাকা পয়সা যখন দরকার ছিল আর কি হসপিটালে, হয়তো কেউ জানে না, আমি কাউকে দোষও দিচ্ছি না, তখন যদি একটু টাকা পয়সার পাশ থেকে আরও বেশি সাপোর্ট ফাপোর্ট পেতাম, আর পরিবারটা যদি বাবা যদি ভালো হতো অমিত দা, তাহলে অমিত দা আজকে আমাদের মধ্যে থাকতো। কারণ বাবা থাকতে ছেলের কোনো দিন চলে যায় না, সে সমস্ত চেষ্টা দিয়ে তাকে যেরকমভাবে হোক চিকিৎসা করাতো, হাতের উপরে আমার হাতের উপরে নামাতে নামাতে চলে গেছে। একবার বলেও যায়নি লাস্ট ডাক, একবার বরুণদা বলেও যায়নি। মায়াপুর ঘুরবে, তবে কেদারনাথ যাবে, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আসছে প্রত্যেক দিন, একজন যদি ফোন করে মানে যা হতো সমস্ত কিছু, একজন যদি 85 আমার নাম্বার দিয়ে দিত, আমার দাদার সাথে কথা বলো, আমার দাদাই সব, আর কেউ বলবে না, বন্ধুবান্ধব বলতে আমার একজনই ছিল, চলে গেছে, একা হয়ে গেছি। যাই না, এখানে থাকবে করে প্রতিটা স্মৃতি জুড়ে আমারও আছে, এক একটা স্মৃতি জুড়ে আমারও সব সময় আমার ফোনের ফোনটাই হয়েছে, ফোন যে আছে ওই ফোনের মধ্যেই হোক, ফোন খুললেই প্রত্যেকটা স্মৃতি, তার এক একটা রাত যাবে না। কালকে অমিত দা রুমে ঘুমেছে, আমি মনে হয়েছে আমার পাশে আছে। আমার যদি বাড়ি যেতাম, আমি যদি বলতাম আমার মাথা যন্ত্র করে, একবার বলতে হতো না যে আমার মাথাটা টিপে দেওয়ার কথা, বসে বসে মাথা টিপে দিত, আমার ওর যখন করতো আমি টিপে দিতাম, খুব ভালোবাসত আমাকে। বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করবে, কলকাতায় বাড়ি করবে, হ্যাঁ অনেক কিছু করবে, কিছু পূরণ করে যেতে পারেনি। অমিতার ইচ্ছে ছিল আমাকে নিয়ে আমার ইনস্টাগ্রামে 1000 ফলোয়িং করবে, ইউটিউবে 10000 সাবস্ক্রাইব করবে, এই দুটো আমাকে নিয়ে শুধু সবসময় বলতো, ফোন করলেই বলতো সাবস্ক্রাইব কত হয়েছে, সাবস্ক্রাইব বেড়েছে, 10000 কবে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ফার্স্ট মোমেন্টে এসলে আমাকে ঘুরতে নিয়ে যাবি, তোর ফার্স্ট মোমেন্টের অপেক্ষা। ঠিক আছে, আমি বলছি আমার মনে আর হবে না, বলছে একদম ভেঙে পড়বি না, আমি এই অবস্থায় যদি এতদূর যেতে পারি তুই যাবি, আর তোর সাথে তো আমি আছি সবসময়। একটা হিম্মত দিত, একটা ভিডিওতে ভুল হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলতো, এখানে ভুল হয়েছে, ওখানে ভুল হয়েছে, এটা কর, ওটা কর, আর আমার কেউ বলবে না, আর কেউ বলবে না। তো এটাই ছিল, আর কিছু বলার নেই। কাকা আমার সাথে আমাদের বাড়ি এসেছে, তো এখানে আছে। আজকের তোমরা আমাকে ফলো করছো, আমাকে ইনস্টাগ্রামে 1000 ফলোয়িং করে দিয়েছো, যেই মানুষটা 1000 ফলোয়িংয়ের জন্য সবসময় আমাকে জ্বালিয়ে খেত যে ইনস্টাগ্রামে ভিডিও কম দিতাম, আমাকে অনেক বকতো যে তাড়াতাড়ি ভিডিও দেখ, তাড়াতাড়ি কর, যে ইনস্টাগ্রামে 1000 করতে হবে, 1000 কর তাড়াতাড়ি, ইউটিউবে 10000 আমার সাবস্ক্রাইব করে দেখাবি, এই মাসের মধ্যে করবি, ওই মাসের মধ্যে করবি, নাহলে তোকে মারবো, ওই করবো, আমি আছি, হয়ে যাবে, কোনো চাপ নিস না, আর কোনোদিন কারো মানে সাহায্য নিবি না, যা করবি নিজে। ঠিক আছে, আমি অনেক কিছু আমাকে বোঝাতো, অনেক কিছু ই করতো, আজকের আমার ইনস্টাগ্রামে 1000 ফলোয়িং পার করে দিয়েছো, আমি একটু খুশি নেই, কারণ যে মানুষটা আমার আজকের এই 1000 ফলোয়িং যদি ও দেখে যেতে পারতো, আমি সব ইউটিউবে যদি 10000 সাবস্ক্রাইব ও যদি দেখে যেতে পারতো, আমাকে জড়িয়ে ধরে লাফাতো, যে এত আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমাকে জড়িয়ে ধরে বরুণদা বরুণদা লাফিয়েছে, যে বরুণদা হয়ে গেছে, হয়ে গেছে,
স্কুটির, ও নিজের ভিউসের থেকে আমার যদি 1000 ভিউস চলে আসতো সব থেকে বেশি খুশি হতো।